জরাজীর্ণ ভগ্ন দশায় পরিণত হয়ে আছে রাজনগরের শ্রীরামপুর পঞ্চায়েতের চোত্তাখলা এলাকায় বিদ্যুৎ নিগমের কল সেন্টার। এছাড়া এই কল সেন্টারে কর্মী স্বল্পতার ফলে কাজ করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিগমের কর্মীদের। চোত্তাখলা এলাকা অনেক বড় এরিয়া, এই কল সেন্টারে কর্মী আছে মাত্র 3 জন। এই 3 জন দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কল সেন্টারটি। একদিকে কর্মী স্বল্পতা, অন্যদিকে জরাজীর্ণ ভগ্ন দশায় পরিণত হয়ে চোত্তাখলা এলাকায় বিদ্যুৎ নিগমের কল সেন্টারটি। এই বিদ্যুৎ নিগমের কল সেন্টারে লাইনম্যানের দায়িত্বে আছেন হরিমোহন দেববর্মা। কিছুদিন আগে কল সেন্টারে বসে দায়িত্ব কর্তব্য পালন করার সময় হঠাৎ ছাদের প্লাস্টার খসে হাতের উপর পড়ায় হাত কেটে গিয়ে আহত হয় লাইনম্যান হরিমোহন দেববর্মা। চোত্তাখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যাওয়ার পর হাতের কাটা জায়গায় 12টি সেলাই লাগে। বিদ্যুৎ নিগমের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানালেও একবারের জন্য সৌজন্যবোধ দেখাবার প্রয়োজন মনে করেননি বিদ্যুৎ নিগমের উচ্চপদস্থ কর্তারা বলে হরিমোহনের অভিযোগ। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান লাইনম্যান হরিমোহন দেববর্মা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তিনি জানান, কোনো জায়গায় বিদ্যুতের ফল্ট দেখা দিলে গাড়ির অভাবে তাড়াতাড়ি যাওয়া যায় না। কল সেন্টার থেকে রাজনগর বিদ্যুৎ নিগমের অফিসে জানালেও গাড়ি আসতে 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়। ফলে বিদ্যুতের লাইনের ফল্টের খবর পেলেও বিদ্যুৎ সারাইয়ের কাজে গাড়ির অভাবে সময় মতো যাওয়া যায় না। অনেক সময় এলাকাবাসীর অভিযোগের মুখে পড়তে হয় এই কল সেন্টারের কর্মীদের। সে ডিউটি এসেছিল, আমি এবার হঠাৎ করে 7টা পড়ি, মাথা পড়লে তো আমার শেষ হয়ে গেল। আপনারাও দেখছেন, এরপরে এনে লাগি 12টা সিঁড়ি লাগছে। এরপরে আমি এ জুড়ে জানাইছি, অবশ্যও জানাইলাম, প্লাস ইয়ার তোমার চেয়ারম্যানেরও জানাইলাম। এই আর কি, আমার তো চাকরিটা আর বেশি দিন নাই, আর 1-2 দিন আছে। আর এখন তো ইয়ে আইসে, তোমার ট্রান্সফার বলে কাগজ আইসে, এটা আমি পাইতেছি না। আচ্ছা, এই আর কি। নাম কি কল সেন্টারটা? আমার এই কল সেন্টার তো হইল চোত্তাখলা, এই চোত্তাখলা কল সেন্টার আর কি। আচ্ছা, আমার নাম হলো হরিকুমার দেববর্মা। আপনি কোন দায়িত্বে আছেন এখানে? আমি লাইনম্যানের হরিকুমার দেববর্মা। আপনি এখন কী চাইতে আছেন? আমি চাইতেছি যেন একটু ম্যানেজমেন্ট করলে খুব ভালো হইতো, ওপরে যারা লোক আইব যারা আরামসে থাকতে পারে, এটা তো অনেকের রিস্কের ব্যাপার। বিদ্যুৎ নিগমের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানিয়েও হেলদোল না থাকাতে অবশেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দ্বারস্থ হয় এই কল সেন্টারের কর্মীরা। এখন দেখার বিষয়, চোত্তাখলা এলাকায় এই কল সেন্টারের সমস্যা সমাধানের জন্য দপ্তরের মন্ত্রী ও নিগমের উচ্চপদস্থ কর্মকর্তারা কতটুকু গুরুত্ব দেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।